আমার ভিডিও দেখে সবাই হাসবেন হাসেন হাসা ভালো কারণ হাসি হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক ভালো মানে শরীরে আমার মাথার উপরে কি এটা বলতে পারবেন বলতে পারবেন না তো যাই হোক আমি এখন বলবো আমার মাথার উপর কি এটা তো বাড়ির বড় মেয়েরা কিসে করে ভাত খায় সেটা আজকে দেখাবো এই দেখেন বাড়ির বড় মেয়েরা কোথায় ভাত খায় রাইস কুকারে খায় বুঝছেন কারণ কি জানেন বাড়ির বড় মেয়েরা অনেক লক্ষ্মী হয় সাংসারিক হয় তাই বাড়ির মানুষ সবাই খাওয়ার পর পাতিলে যতটুকু থাকে সেটাই খায় তাই বসে পাতিল তো আজকে আমি আমিও তো বাড়ির বড় মেয়ে আর আমি সবসময় এরকম রাইস কুকারে বা বড় বাটি আছে না গামলা আমাদের আঞ্চলিক ভাষায় বলে গামলা তো ওগুলাতে করেই আমার ভাত খেতে খুব ভালো লাগে তো আমি হংকং এও প্রতিদিন দুপুরবেলা আমি নিয়েছি রাইস কুকারে তো আমার মতো কে কে এভাবে রাইস কুকারে ভাত খাই সেগুলা কি বড় মেয়ে না ছোট মেয়ে না বাড়ির বড় ছেলে ছেলেরা তো কখনোই খায় না ছেলেরা হচ্ছে সব সময় হচ্ছে প্লেটে খায় মেয়েরা সময়। পাতিলে খাই পাতিলে রাইস কুকারে তো যারা যারা আমার মতো এরকম রাইস কুকারে বা বড় গামলাই খেতে পছন্দ করে তারা কিন্তু সবাই কমেন্ট করে বলবেন আর কেউ মাইন্ড করেন না এটা এমন কোনো খারাপ না এটা অনেক মেয়েদেরই পছন্দ তো যারা যারা আমার আপুরা খায় তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তো আমি আজকে খাচ্ছি যাইহোক মুখে পানি চলে আসছে গল্প করতে করতে একটু নেই দাঁড়ান দাঁড়ান যাই না হ্যাঁ একটু খাইয়েনি স্মিল্লা খাবার সামনে কথা বলে না মুখে পানি চলে আসে তো যাই হোক আমার মুখে পানি চলে এসেছে অনেক মজার খাবার আমি ডিম করছি আর তো তো ভাই দিন দিন হ্যাঁ রান্না রান্না করে খাই আজকে শেষ হবে কালকে আবার রান্না করবো আমি বুঝছেন আমার মতো আমার ভিডিও দেখি সবাই হাসবেন হাসেন হাসা ভালো কারণ হাসি হচ্ছে স্বাস্থ্যের জন্যে অনেক ভালো মানে শরীরের জন্য অনেক ভালো আমার ভিডিও দেখে কেউ যে না হাসে আছে এমন মানুষ হয়তো বা পৃথিবীতে আছে যে আমার ভিডিও দেখে না তাহলে মনে করবেন তার দাঁতে পোকা আছে তাই হাসতে বা মুখে দুর্গন্ধ আছে তাই হাসতে পারে না বুঝছেন আমার ভিডিও দেখে আমি তো সারাদিনই হাসি আমার যখন মন খারাপ থাকে আমি আমার গ্যালারিতে চলে যাই গিয়ে আমার ভিডিও গুলা দেখা শুরু করে দিই দেখে হাসতে হাসতে আমি মরে যাই বুঝছেন তো কেউ হাসবেন না কি সরি কেউ হাসবেন না কেউ রাগ করবেন না সবাই শুধু হাসবেন দেখি বুঝছেন আর আমি একদম দেখেন একদম গ্রামের মেয়ের মতো নিয়ে খাওয়া শুরু করেছি একদম বাড়ির বড় মেয়েরা যেমন এই হচ্ছে আমরা বাড়ির বড় মেয়ে বা বাড়ির বড় বউ যারা তারা ঠিক এভাবেই কিন্তু পাতিলে বসে খাই আর অনেক লক্ষ্মী হয় বুঝছেন আর বাড়ির কখনো ছোট মেয়েরা লক্ষ্মী হয়নি কাল কে কে জানি আমাকে বলছে বাড়ির ছোট মেয়ে নাকি অনেক লক্ষ্যে বাড়ির ছোট মেয়েরা তো রাজরানি সকাল দশটার সময় ঘুম থেকে উঠে আমরা নাস্তা দাও নাস্তা খাবো প্লেটে করে ভাত দাও ভাত খাবো তো বাড়ির ছোট মেয়েরা হয় এরকম ওগুলো তো খুব আদরের হয় বুঝছেন যারা বাড়ির ছোট মেয়ে বা ছোট ছেলে তারা অনেক আদরের হয় তারা কখনো কষ্ট বোঝে না যারা প্রথম বড় তারাই কষ্ট বোঝে যার ফ্যামিলিতে কষ্ট আছে আর যার ফ্যামিলিতে কষ্ট নাই সেই সেই ফ্যামিলির ফ্যামিলির মানুষ হয়তো হয়তো মেয়ে বা বুঝতেও নাও পারে আর আমরা কষ্ট করে বড় হয়েছি তাই কষ্ট কি বুঝি এটাই হলো সবচেয়ে বড় কথা তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো খাওয়া তো দেখাইনি খাওয়া দেখাইলে কারো মুখে পানি আসতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হা